It's caught in the crossfire. সবাইকে নমস্কার, আজকে বানাবো ক্র্যাবস্যুপের জন্য কি কি দরকার দেখো। ফার্স্ট ক্র্যাবটা ফ্রাই করে নিয়েছি, তো অয়েলে ফ্রাই করে নিতে পারেন বা কাঁচাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি কড়াইয়ের উপর এবং বানের উপর কড়াইটা বসে দিলাম, তেমন একটু তেল দিয়ে দিলাম হালকা করে। এবং ক্র্যাবসের জন্য যে মশলাটা, সেই মশলাটা বানাবো। দেখো, ফার্স্ট গ্রিন চিলি দিলাম চপিং, গার্লিক একটু, জিঞ্জার একটু, কারি পাতা। সাউথ ইন্ডিয়ান স্টাইল হবে আমার ক্র্যাব স্যুপটা। তো আমি এটা ফ্রাই করে নেবো হালকা করে। এবার এখন দিয়ে দিলাম পেঁয়াজ চপিং, হালকা করে পেঁয়াজ চপিং দিয়ে দিলাম মোটামুটি 40 গ্রাম মতন। টমেটো দিয়ে দিলাম এরকম 30 গ্রামের মতন টমেটো দিলাম, সব চপিং ছিল। এখন ভালো করে ফ্রাই করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তার মধ্যে হালকা একটু হলদি পাউডার দিচ্ছি, যে স্মেলটা যেন না আসে ক্র্যাবটার জন্য। তো আর একটু তেল দিলাম হালকা করে, তারপরে দেবো ক্র্যাবটা, যেটা ফ্রাই করে রেখেছি বা আপনার কাঁচাও দিতে পারেন। আপনাদেরকে দিতে হবে টেস্ট অনুসারে লবণ, তাই আমি টেস্ট অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিল চিলি পাউডার স্পাইসি করার জন্য, ধনিয়া পাউডার দিলাম ফার্স্ট একটু হালকা করে, তারপরে জিরা পাউডার দিলাম একটু, গরম মশলা দিলাম একটু, বেশি বেশি অল্প একটু করে দিলাম। ব্ল্যাক পেপার ক্র্যাশ করা ছিল, সেটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আমি। তো টেস্টিং সাল্ট দিলাম একটু, হালকা করে সুগার, এটা মিক্স করে নিচ্ছি ভালো করে আমি। আমার এটা মিক্স হয়ে গেছে, এখন জল দেবো। স্টক করা ছিল, স্টক জল দিচ্ছি আমি এটা। তো আপনাকে, আপনারা কীরকম নেবেন, কয়জনের খাবেন, সেই রকম করে আপনাকে জল দিতে হবে। তো আমি এক পার্সনের জন্য বানাচ্ছি, এক পার্সন জল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে ফুটাবো আমি। বেশি যেন স্যুপটা তিক না হয়, বেশি যেন পাতলাও না হয়, এটা মিডিয়াম সাইজ যেন থাকে স্যুপটা, ক্র্যাব স্যুপ। তো আমি বলে দিচ্ছি, এটা সাউথ ইন্ডিয়ান ক্র্যাব স্যুপ, সাউথ ইন্ডিয়ান স্টাইল, আমি সাউথ ইন্ডিয়ান স্টাইল বানাচ্ছি। তো হালকা করে লেবু দিয়ে দিচ্ছি খাট্টা করার জন্য, বেশি যেন খাট্টা না হয়, হালকা একটু যেন খাট্টা হয়। তার জন্য আমি একটা লেবু দিয়ে দিলাম আমি কেটে। তো এটাকে এখন ফুটাবো আমি ভালো করে, জলটা যেন হালকা একটু ঠিক হয়। তো দেখো এটা ফুটিচ্ছে, যতক্ষণ এই গাঁটটা যতক্ষণ তা না বসে গেছে ততক্ষণ একটু ফুটাতেই থাকবো আমি, আপনারা বুঝতেই পারবেন। তো গাঁটটা কিছুটা বসে গেছে, আর একটু হবে আমার এটা। এবার দিয়ে দু ক্রিম, তো এটা আমি হচ্ছে কুইং ক্রিম ইউজ করছি, দু চামচ কুইং ক্রিম দিলাম, এটা ভালো করে মিক্স করে নেবো। ওটা আমার মিক্স হয়েছে, দেখো তিক হয়ে গেল কিছুটা, স্যুপটা কিছুটা তিক হয়ে গেছে। উপরতে করিয়েন্ডার দিয়ে দিলাম, হালকা করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার এটা ক্র্যাব স্যুপ এখন রেডি। এখন ফিল্টার করে নেবো, যে মশলাটা ওর কাজে পেঁয়াজ টেয়াজ ছিল সেগুলোকে ফিল্টার করে নেবো ভালো করে ছাঁকনি দিয়ে। তা আমি ক্র্যাবটা ভালো করে বেছে নিচ্ছি, আগে উঠাই নিচ্ছি, রেখে দিচ্ছি। তোমার ওটাই নেওয়া হয়ে গেছে দেখো। তো এখন এটাকে আমি ফিল্টার করবো। তো ফিল্টার কীভাবে করবো, একটা ছাঁকনির মধ্যে নিয়েছি, নেওয়ার পরে উপর দিকটা ঢালে দিচ্ছি। তো আমার চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ভুল হতে পারে, একটু ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আমার রেডি ক্র্যাব স্যুপ, সিম্পল রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল, একদম ফুল পিওর রেস্টুরেন্ট।